अबे तू क्या रंगा चीज़ बे बोका है शुदा लो कहना क्या चाहते हो सर आप बार कोई टमाल আজ কে যা রোদ পড়েছে কি বলবো বলার কথা না করে নিয়ে এমন খাওয়া খেয়েছে লোকের মানে লোকের জিনিস খেতে মজা লাগে মানে জামা ফামাতে ভরিয়ে রেখে দিয়েছে আর এই শালা বন্ধু বলে মানে আমার ধান্দা হট ছি হট এই কি বে তোর হাতে বে ছি ভালে রে বাবা উঠালে এরে কো নেই রে হিন্দু অনকো উঠালে তো আমরা এখন যাচ্ছিলাম গাইস ফটো শুটে ঠিক আছে তো ফটো শুট করা হয়েছে ওয়েডিং তো এখন যাচ্ছি বাড়িতে ব্লগ করব কি না করব সেটা আমি এখনো ভাবিনি তো এই নিয়ে ভাবলাম যে মোবাইলটা ভিড়িয়ে দিই তো এখন দেখা যাক কিছু রিয়াকশান বগেরে হয় কি ভাই সাহেব এ সালা মাছ দেখে আমাকে যা ভয় লাগছে কি বলবো মাছটা মুখের কাছে দেখাচ্ছে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল হয়ে আছে না তো এখন বোঝা যাচ্ছে না যে অনেক দূরেই লাগছে ভাই আজকে যা রোদ পড়েছে কি বলবো বলার কথা না কিছুদিন থেকে যা রোদ পড়ছে ভাই পুরো ছাই হয়ে যাবে ঠিক আছে একদম পুরো চাই এটা আমাদের রঘুনাথগঞ্জ ঢুকছি তো গাইজ আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্প ঠিক আছে তো তেল আছে গাড়িতে ব্যাস একটু খারাপ হয়ে আছে ট্যাঙ্কি মিটারটা এখন দেখা যাচ্ছে না ভুলভাল দেখাচ্ছে মিটারটা ঠিক করতে হবে তো এখন ঠিক করিনি এখন যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে আনি তো গাইজ আমরা আশা করে এখানে ঠান্ডা জল খেতে এসেছিলাম তো এখানে জলও নেই এখানে শেষ জল পড়ছে না ভাই ঠিক কি বলবো কপালটা এত খারাপ না জলও নেই তো গাইজ হঠাৎ করে বলবে যে এই গাড়িটা কার আর এস এই গাড়িটা যে এখন চালাচ্ছি তো এটা গাড়ি আমাদেরই ঠিক আছে যে আরটিএটা ছিল সে আরটিএটা যেটা ভিডিও করতাম যারা যারা ভিডিও আগে দেখতে তারা হয়তো অবশ্যই দেখেছো আরটিএটা ভিডিও করতাম তো আরটিএটা মানে বিক্রি করে দিয়েছি তো এটা আবার নিয়েছি তো যাই হোক এটা দিয়ে কোনো ভিডিও এখন অবধি বানা হয়নি বাট কিছু বলিনি যে গাড়ি নিয়েছি কি না তো যাই হোক ফাইনালি গাড়িটা নিয়েছি তো আজ থেকে ভিডিও রেগুলার বানানোর চেষ্টা করব তো দেখা যাক এখন কতদূর কী আগায় আর হঠাৎ করে বলবে এটাও যে বাংলায় ভিডিও করছো কি ব্যাপার তো কারণ আমি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম রেকমেন্ড পোস্ট করেছিলাম যে বাংলায় ভিডিও করব আজ থেকে ব্লগিং ঠিক আছে তো যাই হোক তার জন্য আমি বাংলায় এখন কথা বলছি যারা যারা ইনস্টাগ্রামে ফলো করোনি তো ইনস্টাগ্রামে ফলোটা করে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো যে ফলো নিও ভাই আজকে ব্লগ করবো সেটা কোনো কথাই ছিল না কারণ আমি গিয়েছিলাম ফটো শ্যুটে ঠিক আছে ফটো শ্যুট করে এখন যাচ্ছিলাম বাড়ি তো ভাবলাম যে ব্লগটাই কন্টিনিউ করে নিই যখন এসেছি তো অনেক দিন পর ভিডিও ছাড়া হয়নি তো ভিডিও আপলোড করে দেবো তাহলে তো গাইজ এই রাস্তাটা যখন আমি ভিডিও করতাম এই রাস্তার অবস্থা একদম খারাপ ছিল মানে বলার কথা ছিল না একবারে জিটি রোড ছিল এখানে তো এখন অবশ্যই এখন ভালো করে মানে ভোট আসছে যেহেতু অবশ্যই ভালো তো করতে হবে তাই না ভোট না তো তাহলে ভোট দিবে না না ওই জন্য আগে করে দিয়েছে রাস্তা দাদা এখানে দফরপুর নাককাটি পাড়াটা কোন দিকে হ্যাঁ আরে তুই কে দেখাছিস ভাই বোকা আছো দা হ্যাঁ তোর বাপের খাসি বে যে তোর কে গায়ে লাগছে তবে খাবার জন্য ফটোগ্রাফার মানে কি খাওয়া দাওয়া করবে ঘুরবে ভিডিও করছি দাদা চুমা দাও তো একটা ছি সালা বিড়ি খাওয়া চুমা মান সম্মান রাখলি না এমন খাওয়া খেয়েছে লোকের মানে লোকের জিনিস খেতে মজা লাগে মানে জামা ফামাতে ভরিয়ে রেখে দিয়েছে আরে শালা বন্ধু বলে মানে জিম এখন দেখাচ্ছে মানে ভুড়িটা দেখাবে না এখন টেনেললে এখন জিম দেখাচ্ছে জিম আমি চলে গেলাম আর থাকবো না তোমরা ভালো ছেলে লয় আমাকে আমার আব্বা বকবে